ছোট হয়ে গেছে, ওটাও কিনতে হবে। আর বাইরে বেনে মানে তো খাওয়া দাওয়া আছে, তার সঙ্গে একটু বাঙালি খাওয়া দাওয়া করবো আর কি। আচ্ছা, মানে তোমার উদ্দেশ্য মেন ওটাই আমার মনে হয়। না না, উদ্দেশ্য মেন ওটা না। সঙ্গে আমার মেয়ের ইচ্ছাও পূরণ করতে হবে, মানে ওর অ্যাকচুয়ালি স্কুল প্রজেক্টে যে জিনিসপত্র লাগবে সেগুলো সমস্ত কিছু কিনবো, আর সঙ্গে খাবার দাবার তো আছে। অনেক খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি ডমিনোস পিজাতে। বৃষ্টির মধ্যে আটকে গেছি, কিছু করার নেই। তিতলির জিনিসপত্র কিনলাম, প্রজেক্টের জিনিসপত্র কিনে আমরা চলে এসেছি ডমিনোস পিজাতে। বৃষ্টির মধ্যে আটকে গেছি, বৃষ্টির মধ্যে ভালো কোনো রেস্টুরেন্টটা খুঁজে পেলাম না। ডমিনোস পিজার সামনে চলে এসেছি, এখানে আমার ভিতরে একটা অ্যালাউ নেই খাবারটা, দোকান থেকে নিয়ে এসে আমরা এখানে খাবো। ভালো কোনো রেস্টুরেন্ট পেলে না মানে কি ডমিনোসটা খারাপ? না না না, তা না, আমি বলতে চাইছি বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে ছিল আর কি। সেটা তো পেলাম না, কিন্তু বৃষ্টির মধ্যে হ্যাঁ মানে বাঙালি খাবার যেটা কুচি, যেমন ডাল ভাত মাছ মাটন চিকেন, এগুলো পেলাম না। সেই জন্য আমরা চলে এসেছি ডমিনোস পিজা, চলে এসেছি এখান থেকে পিজা নিয়ে আমরা গাড়িতে বসে খাবো, কারণ ভিতরে অ্যালাউ নেই পিজা খাবো। বৃষ্টি পড়ছে, দাঁড়াও মাস্কটা। আচ্ছা, কি কি আইটেম আছে তোমাকে দেখতে হবে, দেখে বলছি। ঠিক আছে, তুমি আগে রাখো, গুছিয়ে রাখো, ধীরে সুস্থে খাবো। আমি খুব এক্সাইটেড, সব পড়ে যাবে। আচ্ছা দাঁড়া দাঁড়া রাখো, তারপরে ক্যামেরা অন করছি, ঠিক আছে? হ্যাঁ, এক মিনিট। খুলো খুলো, আর দেরি কেন করছো? তাহলে আমরা এখন শুরু করবো আমাদের পিজা পার্টি, না সরি পিজা পিকনিক, গাড়ির মধ্যে। আচ্ছা, বৃষ্টির মধ্যে আমরা গাড়ির মধ্যে সেফ সাইডে শুরু করবো পিজা পিকনিক অর পিজা পার্টি, তাই তো? চলো চলো, খুলো খুলো, আর কথা বলো না। ও নাম কি বলো? এটা হচ্ছে বোনলেস চিকেন উইংস, বোনলেস চিকেন উইংস। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খাও, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে, অত ডিটেইলস না বললে হবে। দারুন দারুন। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, দেওয়া যাবে না তিতলির জন্য। এটা হচ্ছে অরিগানো, আমার তো হয়ে গেছে, একটা আমাকে দিয়েছিল, অলরেডি ফিনিশ। কটা আছে? চারটে আছে, একটুখানি নিচ্ছি আমি। হ্যাঁ, তুই নিবি কিছু? অনেকবারই পিজা খেয়েছি, বাট পিজার দোকানে গিয়ে পিজা খেয়েছি, কিন্তু গাড়িতে বসে পিজা ফার্স্ট টাইম খেতে হয়। বৃষ্টি এরকম সুন্দর হয়ে দাঁড়ে খুলছে আমাদের কোল্ড ড্রিঙ্কস, আমাদের পার্টি চলছে। ভালো, নেক্সট আইটেম খুলো, নেক্সট আইটেম খুলো। দা প্যাকেট গাজা হয়ে গেলাম পুরো। প্যাকেটটা সরিয়ে দাও, ওটা উপরে রেখে দাও। সরিয়ে রেখে দাও পুরো। কি করেছো? এটা কি আছে? চিকেন উইংস। এটা চিকেন উইংস। চারটে আছে,
কোনো কিছু দিলে না সস কিংবা ইয়ে ফল দেয়নি ফল দেয়নি গো উইদাউট সস দিয়ে করেছে এমনি তার সসটা দেয়ও নি আজকে ভেজিটেবল যাওয়া যাচ্ছে না না ঠিক আছে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে সসটা খুব মিস করছি যদি বৃষ্টি না পড়তে সসটা নিয়ে আসতাম গেলে ভিজে যাবে কি জোরে বৃষ্টি পড়ছে দেখুন ব্যারাকপুরে ডমিনোস পিজা আমাদের লাস্ট পিজা মানে শেষ আইটেমটা খুলছি এখন কি নাম এটা এটা চিকেন ডিলাইট এখন গুলিয়ে ফেলেছে চিকেন ডিলাইট চিকেন পেরি পেরি ও এটা গোল্ড ডিলাইট এই গোল্ড গোল্ড লাগছে এটা হচ্ছে গোল্ড ডিলাইট আগেটা এ খেলাম হচ্ছে আমরা ফিয়েস্টা চিকেন ফিয়েস্টা খেয়েছি পিজা এটা হচ্ছে গোল্ড ডিলাইট যে গোল্ড গোল্ড ডিলাইট আচ্ছা খাও খাও দাও মানে চড়ি গুলো দিয়ে থাকা আছে ওই দিয়ে দিয়ে দি চিকেন এটা চিকেন গোল্ড ডিলাইট পুরো চিজি চিজি নাও ধরো তুমি খাও তুমি খাও আমি থ্যাংক ইউ পুরো চিজ বাস্ট দারুন ওই নাম চিজ ডিলাইট তাই তো নাম হচ্ছে গোল্ডেন ডিলাইট এই যে গোল্ডেন বড় কর্ন দেওয়া রয়েছে চিকেন রয়েছে আর রয়েছে পিজার আর হচ্ছে পুরো চিজি বাস্ট প্রচুর চিজ দেওয়া রয়েছে এবার ক্যামেরা অফ করছি আমরা তো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টস এ মাঝে জানাবেন আমাদের গাড়ি পার্টিটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন এটা কার পার্টি রাইট রাইট হ্যাঁ কার পার্টি কারণ কি এটা তো এটা তো মানে সাডেনলি হঠাৎ করে ঠিক হয়েছে কি আমরা এরকম এরকম ভাবে আজকে খাবো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে তো কোনো রেস্টুরেন্টে যেতে পারছিলাম না আর বাঙালি খাবার দাবারও পাচ্ছিলাম না সেটাও পাওয়া যায়নি তো এটা একটা নতুন জিনিস হলো ভালো লাগলো বেশ মানে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড হলো আর সাথে পিজাও খাওয়া হলো আর ছোট করে পিকনিক হলো ছোট করে একটা পিকনিক হলো কার পিকনিক তো আজকের মতো টাটা করে দাও ওকে বাই 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভালোবাসা দিয়ে যাবেন আমরাও আপনাদেরকে ভালোবাসা দিতে থাকবো অলওয়েজ বি হেলদি বি সেফ